20 অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ডায়েট কোর্সে কাউন্সিলিং ও ভর্তি প্রক্রিয়া চলছে। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ফর্ম ফিল আপ করেছিলেন বহু ছাত্রছাত্রী। সবগুলো ক্যাটাগরিতেই মোটামুটিভাবে ভর্তি হয়ে গেছেন পড়ুয়ারা, কিন্তু তাতেও বাদ রয়ে গেছেন আরও অনেকে। জানা গেছে সবগুলি সিট ইতিমধ্যেই পূরণ হয়ে যায়, এসটির কিছু বাকি আছে যার কাউন্সিলিং চলছে বৃহস্পতিবার। যারা এখনও ভর্তি হতে পারেননি তারাই ভর্তির দাবিতে রাস্তা অবরোধ করেছেন এদিন। মুক্তধারা অডিটোরিয়ামের সামনে চলছে তাদের অবরোধ, অবশেষে পুলিশের সহায়তায় অবরোধ মুক্ত হয়েছে রাস্তা। কেন দেওয়া ছিল 220টা আর এসটি ছিল 70টা আর 152টা ছিল এসটি। প্রথম দিন 1 থেকে 450 কাউন্সিলিং ছিল, আর পরের দিন 451 থেকে 9, তারপর 901 থেকে আজকে 1400। প্রথম দিনই 450-এর মধ্যে 220 জন আমাদের অলরেডি সিট বুক হয়ে গেছে ইউআরএস। তাহলে এই ইউআরএস যে বুক হল এখানে মধ্যে 299 নম্বর সিরিয়াল, মাঝখানে তো এসটি এসটিও ঢুকেছে 99 গিয়ে শেষ 220 শেষ, আর কিছু এসটি কিছু এসটি হয়েছে। কালকে এসটির 22টা সিট ছিল, 22টা সিট কালকে এসটি শেষ। তাহলে